আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে হলিউডের স্লিপিং বিউটি মুভি নিয়ে, যেখানে আমরা শুরুতেই দেখতে পাই রুসি নামের একজন ইউনিভার্সিটির ছাত্রীকে। পড়াশোনার জন্য তাকে বাড়ি থেকে দূরে থাকতে হতো এবং সে তার খরচ চালানোর জন্য অনেক রকমের কাজ করত, যেমন ইউনিভার্সিটির ল্যাবে অ্যাজ এ টেস্ট অবজেক্টের কাজ, একটি কফি শপে ওয়েটারের কাজ, একটি অফিসে ফটোকপি বানানোর কাজ এবং একটি হাই ক্লাস বারেও কাজ করে, যেখানে সে টাকার জন্য অচেনা লোকের সাথে ফিজিক্যাল রিলেশন করে। তাছাড়া সে যে বাড়িতে ভাড়া থাকতো সে বাড়ির মালিক তাকে একদম পছন্দ করত না এবং সবসময় বাড়ি ছেড়ে দেওয়ার জন্য বলতো। তাছাড়া তার একজন ব্যাটম্যান নামের বন্ধু ছিল, যেখানে মাঝে মাঝে সে ব্যাটম্যানের বাড়িতে যেত এবং ব্যাটম্যান লুসিকে খুব পছন্দ করত, কিন্তু লুসি তেমন পাত্তা দিত না। তবে ব্যাটম্যানের সাথে সময় কাটাতে লুসি খুব এনজয় করত। তারপর লুসি একদিন একটি নিউজপেপার বিজ্ঞাপন দেখে একটি জবের জন্য অ্যাপ্লাই করে, আর সেখানে একদিন লুসিকে ইন্টারভিউর জন্য ডাকা হয়, আর সেখানে তার ইন্টারভিউ নেয় ক্লারা নামের একটি মহিলা, আর লুসিকে এনার আন্ডারেই কাজ করতে হবে। ক্লারা তাকে জবের সম্বন্ধে সবকিছু বোঝাতে থাকে এবং বলে তাকে প্রাইভেট পার্টিতে খুব শর্ট ড্রেস পরে খাবার সার্ভ করতে হবে, তবে সেখানে কেউ তাকে শারীরিক সম্পর্ক করতে জোর করবে না। তখন লুসি এই জবটি করতে রাজি হয়ে যায় এবং ক্লারা তার নামটিও পরিবর্তন করে সারা রাখে এবং আজ থেকে সে সারা নামে জব করবে। তারপর লুসির বিউটি ট্রিটমেন্ট করানো হয় যেন তাকে দেখতে আরো বেশি সুন্দর লাগে। এর পরের দিন রাতে সে ওই পার্টিতে চলে যায়, আর ওই পার্টিতে তাকে ছাড়াও আরো অনেকগুলো মেয়ে কাজ করছিল, আর সেখানে সবাই অনেক ছোট ছোট কালো রঙের ড্রেস পরেছিল, কিন্তু লুসি একটি ছোট সাদা ড্রেস পরে এবং লুসি সেখানে সব মেয়েদের থেকে বয়স অনেক ছোট ছিল। আর এটা একটি ডিনার পার্টি ছিল, তবে এখানে উপস্থিত লোকদের ইচ্ছাটা ছিল খুব আজব ধরনের। এরা চেয়েছিল এখানে মেয়েরা যেন খুব শর্ট পোশাক পরে তাদের ডিনার সার্ভ করে এবং ডিনারের পরে এদের ড্রিঙ্ক সার্ভ করে। আর এসব পরে কাজ করতে লুসির কোনো সমস্যা ছিল না, সে তার কাজ ঠিকঠাকভাবেই করে এবং তার কাজের টাকাও পেয়ে যায়। তারপর আরেকটি পার্টিতেও এসব কাজ করার পর লুসির কাছে ক্লারার অ্যাসিস্ট্যান্ট থমাসের কল আসে, তবে এবারের কাজ সার্ভিস গার্ল হিসেবে ছিল না, এবারে তাকে অন্য আরেকটি কাজ করতে হবে। এবারের কাজের টাকা সে আগেরবারের থেকেও অনেক বেশি পাবে, যা শুনে রাজি হয়ে যায় লুসি। তারপর লুসি অফিসে আসে, সেখানে ক্লারা লুসিকে বলে এক কাপ চা খেতে হবে যাতে ঘুমের ওষুধ মিশানো রয়েছে, আর তারপর তার খুব ঘুম পাবে এবং রাতে তার সাথে কি হবে সে কিছুই জানতে পারবে না, আর সকালে ঘুম থেকে উঠে সে বাড়ি যেতে পারবে, আর এবারের পেমেন্ট কাজের শেষেই দেওয়া হবে। তারপর লুসি এক কাপ চা খেয়ে নেয়, যার কিছুক্ষণ পর আমরা তাকে একটি বেডে শুয়ে থাকতে দেখি। এরপর ক্লারা ওই রুমে একটা লোককে নিয়ে আসে, আর ওই লোকটি আর কেউ নয়, ইনি ফার্স্ট ডিনার পার্টির অতিথি ছিল। ক্লারা তাকে মনে করিয়ে দেয় সে যেন লুসির সাথে ফিজিক্যাল রিলেশন না করে। এরপর ক্লারা চলে যায়, আর ওই লোকটি তার জামা কাপড় খুলে লুসির পাশে শুয়ে পড়ে। পরের দিন সকালে লুসি বাড়ি চলে আসে, আর যখন সে বাড়ি ফিরে আসে তখন তার বাড়ির মালিক তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বলে, আর এখন যেহেতু লুসির কাছে অনেক টাকাও ছিল তাই সে বাড়ি ছেড়ে দেয় এবং বড় একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নেয়। এরপর লুসি একদিন ল্যাবে কাজ করছিল, তখন তার কাছে থমাসের ফোন আসে এবং তাকে ক্লারার অফিসে ডাকা হয়, আর আগের মতো এবারও তাকে সেই কাজে দেওয়া হয়। আর এবার যে লোকটি আসে সেও ওই রাতের পার্টিতে ছিল। তারপর ক্লারা ওই লোকটিকেও সব বুঝিয়ে চলে যায়, আর ওই লোকটিও তার সব জামা কাপড় খুলে লুসির উপর শুয়ে পড়ে। পরের দিন লুসি যখন ক্লাসে ছিল তখন ব্যাটম্যানের কল আসে এবং সে তাড়াতাড়ি করে ব্যাটম্যানের কাছে যায়। সেখানে গিয়ে লুসি দেখতে পায় অতিরিক্ত ড্রাগস নেওয়ার কারণে সে খুব অসুস্থ হয়ে গেছে। তারপর লুসি তাকে ডাক্তার কাছে নিয়ে যাওয়ার পরিবর্তে নিজের জামা কাপড় খুলে তার সাথে শুয়ে পড়ে, আর এর কিছুক্ষণ পরই ব্যাটম্যান মারা যায়। তারপর লুসি একদিন একটি পার্টিতে যায়, আর সেখানে তার এক পুরনো বন্ধুর সাথে দেখা হয়, আর তখন লুসি তাকে বিয়ে করার প্রস্তাব দেয়, কিন্তু সে লোকটি তাকে না বলে দেয় কারণ তার বিয়ে অন্য কোথাও ঠিক হয়ে গিয়েছিল। তারপর আমরা লুসিকে আবারও ক্লারার অফিসে দেখতে পাই, আর তাকে দিয়ে সে একই কাজ করানো হয়, আর এবারে যে লোকটি আসে সেও ওই রাতের পার্টিতেই ছিল। তারপর সেও তার জামা কাপড় খুলে
লুসির সাথে শুয়ে পড়ে। তারপর একদিন লুসির জব চলে যায়। তারপর লুসি একদিন একটি ছোট ক্যামেরা কিনে ক্লারার অফিসে যায় এবং ক্লারাকে জিজ্ঞেস করে সে শুয়ে পড়ার পর তারা তার সাথে কি করে। তখন ক্লারা বলে যে সে তার ক্লায়েন্টদের সম্বন্ধে কিছুই বলতে পারবে না, কারণ এতে তার ক্লায়েন্টদের ব্ল্যাকমেল করার ভয় আছে। এরপর লুসি যখন চা খেয়ে ওই রুমে যায়, তখন সে ওই লোকটি আসার আগেই ওই অবস্থায় ওই ছোট ক্যামেরাটাকে রুমে লাগিয়ে নেয় এবং নিজের জায়গায় শুয়ে পড়ে। আর লুসি ওই ক্যামেরাটি তার মুখের মধ্যে লুকিয়ে এনেছিল, এই জন্য ক্লারা এ ব্যাপারে জানতে পারেনি। এরপর ওই লোকটাই এসেছিল যে ফার্স্ট রাতে এসেছিল। তারপর ওই ব্যক্তি চা খায়, আর চাতে ড্রাগসের ওভারডোজ মিশানো ছিল। ক্লারার ওই লোকটার কথা শুনে পরিষ্কার বোঝা যাচ্ছিল তিনি সুইসাইড করতে চাচ্ছিলেন এবং সেটা লুসির সাথে ঘুমানোর সময়। পরদিন সকালে ক্লারা আসে এবং ওই লোকটার প্লাস চেক করে দেখে যে সে লোকটা মারা গেছে কিনা। এরপর সে লুসিকে ডাকতে থাকে, কিন্তু লুসি কোনো রেসপন্স করছিল না, যার ফলে তাকে মাউথ টু মাউথ শ্বাস দেওয়ার পর তার ঘুম ভাঙে। তখন লুসি ওই লোকটা মারা গেছে দেখে খুব ভয় পেয়ে যায় এবং খুব চিৎকার করতে থাকে। আর এরপর লুসির সাথে ওই লোকটাকে ব্যাটে দেখানো হয়, আর এখানে মুভিটি শেষ হয়ে যায়। আসলে মুভিটিতে দেখানো হয়েছে যে কিভাবে মানুষ তার পুরো জীবনটাই টাকা উপার্জন করার পিছনে কাটিয়ে দেয়, আর এই টাকার পিছনে ছুটতে ছুটতে তারা যে কখন জীবনের শেষ সময়টাতে এসে পৌঁছায় তা তারা টেরই পায় না। এমনকি তারা তাদের পরিবারের দিকে তাকাতেও ভুলে যায়। তাছাড়া তারা জীবনে কখনোই সত্যিকারের ভালোবাসা এবং শান্তি অনুভব করতে পারে না, যার ফলে শেষ বয়সে এসে তারা তাদের কিছু অসম্পূর্ণ ইচ্ছাগুলোকে পূরণ করে মরতে চায়। সো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।